আশ্বিনের শুরু মানেই আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। বারবারই মনে হয় এই তো মা আসছেন, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ষষ্ঠীর সকালে বোধন দিয়ে শুরু হয় অনুষ্ঠান পর্ব, বিসর্জন পর্যন্ত চলে সেই নিয়ম ও আচার বিচার। বাঙালির কাছে যিনি মা দুর্গা নামে পূজিত হন, সারা ভারতে নানা নামে তার আরাধনা চলে। কোথাও তিনি কন্যাকুমারী নামে পূজিত হন, তো কোথাও অম্বিকা, কোথাও বা জয়দুর্গা, কোথাও তিনি হিংলাজ মাতা নামেই পূজিত হন। সকলের আরাধ্য মহামায়া সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা অনেকেই জানেন না। চলুন আজকের সেগুলি জেনে নেওয়া যাক। জেনে নেওয়া যাক মা দুর্গার বস্ত্রের রং কী, কেনই বা তিনি সেই রঙের বস্ত্র পরেন। রূপোর গয়না, দামি জুয়েলারি নেকলেস, সোনার শাড়ি মা দুর্গাকে সাজাতে আজকাল পূজো উদ্যোক্তারা নানারকম কারুকাজ করছেন, তা তো আসলে থিম আর মণ্ডপ সাজানোর জন্য। পুরাণ মতে মা দুর্গার পরনের শাড়ি লালচে অগ্নিবর্ণের, রাগ শক্তি আর জয়ের প্রতীক এই শাড়ি। সমাজের সমস্ত পাপ খণ্ডন করে শুভ শক্তির জয় জয়কার ঘোষণা করে শাড়ির এই রং। তাহলে স্বাভাবিকভাবেই মনে আমাদের আরেকটি প্রশ্ন জাগে যে দেবী দুর্গার 10টি হাত কেন, কেনই বা তিনি 10 হাতে অস্ত্র ধারণ করে আছেন। চলুন জেনে নিই তাহলে সেই বিষয়টি। কোনো মহিলা যখন একসঙ্গে হাজারো কাজ সামলান, তার সঙ্গে আমরা দুর্গার তুলনা টেনেই বলি দশভুজা। কোনো দেবতারই দুর্গার মতো অত হাত নেই, স্রেফ অতগুলো হাতে অস্ত্র ধরার জন্য নয়, দুর্গার 10 হাত 10 দিক রক্ষা করার প্রতীক। 10 দিক হলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব এবং অধ। এই 10 প্রহরণ নিয়েই তিনি মহিষাসুরকে আক্রমণ করেছিলেন। অনেকে বলেন মানবজাতির সকল অশুভ বিনাশ করার জন্যই তিনি দশ প্রহরণও ধারিনী। বন্ধুরা, যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন তিনিই মা দুর্গা। অন্য মতে যে দেবী দুর্গম নামক অসুরকে বধ করেছিলেন তিনিই হলেন দেবী দুর্গা। তাকে আমরা অনেক নামেই জানি, যেমন চণ্ডিকা, যোগমায়া, অম্বিকা, বৈষ্ণবী, মহিষাসুর সংহারিণী, নারায়ণী, মহামায়া, কাত্যায়নী ইত্যাদি। দেবী ভাগবত ও কালিকা পুরাণে উল্লেখ আছে শরৎকালে শ্রী রামচন্দ্র দুর্গাপূজা করেছিলেন রাবণ বধের নিমিত্তে, এজন্য একে অকাল বোধনও বলা হয়ে থাকে। প্রতি বছর বাপের বাড়িতে আসেন মা দুর্গা, আর এই আগমনকে ঘিরে শুরু হয় আনন্দ উৎসব। তবে মায়ের আগমন হয় মোট 4টি বাহনে, কখনো তিনি আসেন পালকিতে চেপে, আবার কখনো ঘোড়া, হাতি বা নৌকা। ফিরেও যান এই 4 বাহনের কোনো একটিতে। প্রতি বছর এক বাহনে আসেন না, বাহনের পরিবর্তন হয়। দেবী দুর্গা যে বাহনে আসেন সেই বাহনে ফেরত যান না। যেমন যদি নৌকো করে আসেন তাহলে হাতি করে যাবেন, বা যদি ঘোড়ায় আসেন তাহলে ফেরার সময় হয়তো নৌকো করে ফিরবেন। এভাবেই এক একবার দেবী যে কোনো 2টি বাহন ব্যবহার করেন যাতায়াতের জন্য। তবে মায়ের এই বাহন বাংলার ভূত ভবিষ্যৎ নির্ধারণ করে এমনটাই জনশ্রুতি। মায়ের এই 4 বাহন ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। একটু ভেবে দেখলে আমরা দেখতে পাই যে এই বাহনগুলি প্রত্যেকটি কিন্তু আসন্ন সামাজিক, প্রাকৃতিক এবং রাজনৈতিক দিক নির্দেশিত করে। দেবী দুর্গার আগমন এবং প্রত্যাগমন তিথি নক্ষত্রের বিচারে নির্দিষ্ট হয়। পুরাণ ও শাস্ত্র অনুযায়ী সোমবার ও রবিবার দেবীর আগমন বা প্রত্যাগমনের বাহন হিসেবে ব্যবহৃত হয় হাতি, শনি ও মঙ্গলে ব্যবহৃত হয় ঘোড়া, বুধে ব্যবহৃত হয় নৌকো এবং বৃহস্পতি ও শুক্রে ব্যবহৃত হয় পালকি বা দোলা। এই প্রত্যেকটি বাহনের সাথে জড়িয়ে আছে কিছু শুভ ও অশুভ সংকেত, যেমন হস্তিগমন এবং আগমন 2টি ক্ষেত্রেই শুভ। এর দ্বারা বোঝা যায় যে আমাদের ধরা সুজলা সফলা হয়ে উঠবে।
নৌকো করে আগমনের দ্বারা বোঝানো হয় যে দেবী প্রচুর আশীর্বাদ, ধান, ধনসম্পত্তি নিয়ে মর্তে আসবেন। কিন্তু নৌকো করে ফেরত যাওয়া মানেই বন্যা ও ক্ষয়ক্ষতিকে নির্দেশিত করে। ঘোড়ায় আগমন ও প্রত্যাগমন দুটি মরক, ফসলের ক্ষয়ক্ষতি, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতাকে নির্দেশিত করে। পালকি বাহনটিও ভূমিকম্প, মহামারী ইত্যাদি ক্ষয়ক্ষতির ইঙ্গিত বহন করে। আশা করি আজকের এই সংক্ষিপ্ত তথ্য আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অলে প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে জুড়ে থাকুন। সকলের মঙ্গল হোক। নমস্কার।